অনেকে আমাকে কমেন্ট করতে থাকেন যে সাইবাবা হসপিটাল বা ব্যাঙ্গালোরের যে কোনো হসপিটালে চিকিৎসা করার জন্য আমি বেসিক্যালি হসপিটালের ব্যাপারে এই চ্যানেলে ভিডিও বানাই। তো অনেকে আমাকে কমেন্ট করে থাকেন যে কিভাবে আমি ট্রিটমেন্ট করবো, কোন হসপিটালে গেলে ভালো হবে, আরো অনেক কিছু কোশ্চেন থাকে। তো আপনাদের কোশ্চেনের অ্যান্সার আমি সপ্তাহে একদিন দিয়ে থাকি, বাট কোনো কাজ থাকলে সপ্তাহে দিতে পারি না, অন্য দিন আমি যে কোনো একদিন দিয়ে দিই। তো আপনারা কমেন্ট অবশ্যই করবেন। তো আজকে আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেবো, আপনারা শুনুন ভালো করে। দেখুন, প্রথমে আমাকে কমেন্ট করেছেন মিস্টার আর কে, ইনি লিখেছেন, দাদা ইউরোলজি ট্রিটমেন্ট বেঙ্গালুরুতে কোন হসপিটাল ভালো হবে? তো দেখুন, আমাদের এখানে থেকে ব্যাঙ্গালোরে অনেক ভালো ট্রিটমেন্ট হয় আমি যেটুকু জানি আর কি, ঠিক আছে? আপনাদের যে এরিয়া, আপনাদের যে রাজ্য, সেখানে হয়তো ভালো হতে পারে, কিন্তু আপনি জিজ্ঞেস করেছেন সেই তো আমি বলছি, ব্যাঙ্গালোরে কিন্তু চিকিৎসা বেসিক্যালি অমাইল চিকিৎসা হয়, ঠিক আছে? এবার ব্যবহারটা দেখবেন, ব্যবহারটাও খুব সুন্দর হয় ওখানে। তো আমি চিকিৎসা করিয়েছি, আমি বৈদিক হসপিটালে চিকিৎসা করিয়েছিলাম। তো সায়াবাবা হসপিটাল যদি আপনি যান, তো সায়াবাবা হসপিটালে ইউরোলজি ডিপার্টমেন্ট নেই, কিন্তু পুত্তাপর্তি যে হসপিটাল ওটা ফ্রি অফ কস্ট হসপিটাল, সেখানে আপনি ইউরোলজি ডিপার্টমেন্ট আছে, সেই ইউরোলজি ডিপার্টমেন্টে চিকিৎসা করাতে পারবেন। সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত, ঠিক আছে? এরপরের ভিডিওতে আমি জানিয়ে দেবো, একটা ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম কীভাবে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন, নাম্বার টাম্বার সব দিয়ে দিয়েছি। তো আপনি বৈদিক হসপিটালে দেখাতে পারেন, নাহলে পুত্তাপর্তি যেটা বললাম ওইটা দেখাতে পারেন। ফ্রিতে যদি দেখাতে চান, ওইটার জন্য অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে নিতে হবে, কল করতে হবে, যাবেন এমনি চলে যাবেন না, অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? এইগুলো আপনি দেখাতে পারবেন। আর নিমানস বা অন্য যে কোনো হসপিটাল দেখাতে পারেন, ব্যাঙ্গালোর বহু হসপিটাল আছে, সেখানে ভালো ট্রিটমেন্ট আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এরপরে প্রশ্ন লিখেছেন আমাকে স্বপন, ইনি লিখেছেন, দাদা সাইবাবা হসপিটালে কি ক্যান্সারের ট্রিটমেন্ট হয়, প্লিজ জানাবেন। তো বন্ধু, আমি আপনাকে জানিয়ে দিই যে সাইবাবা হসপিটালে কোনো ক্যান্সারের ট্রিটমেন্ট হয় না, এখানে নিউরোলজি অ্যান্ড হার্ট এই দুটো ট্রিটমেন্ট হয়ে থাকে। যদি আপনাকে কেউ বলে থাকে যে সায়াবা হসপিটালে ক্যান্সারের ট্রিটমেন্ট হয়, আপনি যান চিকিৎসা করা, তাহলে বলি যে সায়াবা হসপিটালে কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্ট হয় না। আপনাকে যদি কেউ বলে থাকে, ভুল ইনফরমেশন দিয়েছে, হ্যাঁ সায়াবা হসপিটালে ক্যান্সারের ট্রিটমেন্ট করাতে পারবেন না, ওখানে ক্যান্সারের ডিপার্টমেন্টই নেই। যদি আপনি ক্যান্সারের ট্রিটমেন্ট করাতে চান, সব থেকে বেস্ট হবে মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটাল, বাট বৈদিক হসপিটাল যে ব্যাঙ্গালোরে অবস্থিত সেটাও কিন্তু নাম্বার ওয়ান চিকিৎসা করা হয়। আমি দেখেছি অনেকজন সুস্থ হয়ে গেছে, ঠিক আছে? বোম্বাইয়ে একটু মানে হ্যারাসমেন্টটা বেশি হবে, তারপর ওখানে খরচাটা বেশি হবে, বহুত কিছু ব্যাপার আছে, তার থেকে আপনি ব্যাঙ্গালোর বৈদিক হসপিটাল ট্রিটমেন্ট করাতে পারবেন ক্যান্সারে, ঠিক আছে? এরপর লিখেছেন, দাদা টিকিট কয়দিন আগে বুক করতে হবে? লিখেছেন তাপসি নাই স্লাম, ঠিক আছে? ঠিক আছে দাদা, টিকিট কয়দিন আগে বুক করতে হবে? তো আমি আপনাদেরকে বলে দিই, টিকিট আপনি দেখুন, এখান থেকে যদি আপনি টিকিট করেন, তাহলে আপনাদের আজকে যদি গাড়ি ধরেন, কালকে পরশু দিনকে পৌঁছাবেন ইয়াশবন্তপুর। আর দুরন্ত যদি ধরেন, আজকে ধরবেন সকাল 11টায়, কালকে বিকেলে পৌঁছে যাবেন। এই হিসাবে আপনি টিকিট বুক করতে পারেন। আর টিকিট বুক যেটা বলছেন যে টিকিট পাবো কি পাবো না, সেই হিসাবে যদি আমি বলি, তাহলে আপনি কিন্তু এক মাস আগে থেকে আপনাকে টিকিট করতে হবে, কারণ টিকিট কিন্তু পাওয়া যায় না, এই রুট ব্যস্ত রুট, ঠিক আছে? তো টিকিট কাটার জন্য আপনাকে এক মাস আগে থেকে টিকিট কেটে নিতে পারেন, বা 15-20 দিন আগে থেকেও আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এবার আজকে যাবেন, কালকে ওরকম পাবেন না। যদি আজকে কালকে যেতে চান, আজকে টিকিট নেবেন, তাহলে আপনাকে তৎকাল মারতে হবে, ঠিক আছে? তৎকাল অনেক বেশি টাকা পড়ে যায়। তো নেক্সট প্রশ্ন লিখেছেন সুদীপ্তা, ইনি লিখেছেন, ভিডিও খুব ভালো, তবে পুত্তাপুত্তি ও হোয়াইট হিল আলাদাভাবে ভিডিও করলে ভালো হয়। তো আলাদাভাবে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি, আপনি না দেখে থাকলে দেখে নেবেন, আপনি হয়তো নতুন সাবস্ক্রাইবার, ঠিক আছে? এবার পর লিখেছেন, থ্যাংকস ব্রদার টু গিভ অ্যান ইউজফুল টিপস, ঠিক আছে? নেক্সট লিখেছেন, দাদা ইন্ট ট্রিটমেন্ট হয় হবে কি? তো ইন্ট ট্রিটমেন্ট কিন্তু সায়াবাবা হসপিটালে হয় না, সায়াবাবা হসপিটালে দুটো ট্রিটমেন্ট হয়, নিউরোলজি অ্যান্ড হার্ট, এই দুটো ডিপার্টমেন্ট আছে। এই দুটো ডিপার্টমেন্টের মধ্যে যদি আপনার পড়ে, তাহলে অবশ্যই ট্রিটমেন্ট ফ্রিতে পাবেন, এই দুটো ডিপার্টমেন্টের আলাদা থাকলে পাবেন না, ঠিক আছে? নেক্সট আমাকে লিখেছেন, সায়াবাবা হাসপাতাল অত্যন্ত ভালো একটি হাসপাতাল, অবশ্যই ভালো হাসপাতাল, আর ফ্রিতে চিকিৎসা করা হয় বলে এই না যে ফ্রিতে চিকিৎসা হয় ভালো হবে না, ফ্রিতে চিকিৎসা হয়, বাট নাম্বার ওয়ান চিকিৎসা করা হয়। অনেক প্রাইভেট হসপিটাল ফেল হয়ে যায় সায়াবাবা হসপিটালের কাছে, বড় বড় ডাক্তার থাকে, ঠিক আছে? আমি দেখেছি একজনের ব্রেন টিউমার হয়েছিল, আমি অনেকবার ভিডিওতে বলেছি, তার একটা টাকা লাগেনি, যেখানে কলকাতায় 9 লক্ষ টাকা খরচা বলেছিল, তার ব্রেন টিউমার অপারেশন হয়ে গেল, একটা টাকা লাগেনি, একদম বেস্ট ট্রিটমেন্ট হয়েছে, ঠিক আছে? নেক্সট লিখেছেন, স্যার ইস হসপিটাল মে ব্রেন সার্জারি কা ট্রিটমেন্ট ফ্রি মে হোতা হ্যায়? ইয়েস, ফ্রি মে হি আপকো মিলেগা, সায়াবাবা হসপিটাল মে ফ্রি ট্রিটমেন্ট আপকো মিলেগা, নিউরোলজি ডিপার্টমেন্ট কে হ্যায় তো আপকো ফ্রি মে হি লাগেগা, ক্যুকি হমনে আপকো বতায়া পহলে ভি ভিডিও মে, এক মহিলা থা জো কলকাতা সে গিয়া থা, উসকা ব্রেন টিউমার হুয়া থা, वो वहाँ पर ट्रीटमेंट लिया, यहाँ पर 9 लाख रुपया बोला था, वहाँ पर 1 रुपया भी देना नहीं हुआ और पूरा फ्री में ट्रीटमेंट किया। तो आप अगर ट्रीटमेंट करवाना चाहते हैं, तो सायाबाबा हॉस्पिटल में न्यूरोलॉजी डिपार्टमेंट का ब्रेन ट्यूमर न्यूरोलॉजी में आता है, तो आप वहाँ जाके
ट्रीटमेंट करवा सकते हैं, कोई भी प्रॉब्लम नहीं होगा, आपका फ्री में हो जाएगा, ठीक है, अगर आप इंडिया से बिलोंग करते हो तो। नेक्स्ट लिखे चैन न्यू दिखाना है बिहार से है, क्या क्या लगेगा। तो नए अगर हो तो आप बिहार से आ रहे हो तो आप जैसे भी जाओ, जाने के बाद वहाँ पर ट्रीटमेंट करवा सकते हो, न्यूरोलॉजी एंड हार्ट डिपार्टमेंट का ट्रीटमेंट होता है, अगर इसमें से कोई है आपका आपका रोग तो आप वहाँ पर ट्रीटमेंट करवा सकते हैं, फ्री में ट्रीटमेंट होगा। और आप न्यू हो तो वहाँ पर दो आदमी आपको जाना होगा, ठीक है, न्यू हो तो वहाँ पर अपॉइंटमेंट लेना होगा, अगर पहले से अपॉइंटमेंट लेना चाहते हैं तो आपको साहेब हॉस्पिटल में फ़ोन करके अपॉइंटमेंट लेना पड़ेगा, इसके बारे में वीडियो बना चुका हूँ, आप वहाँ से नंबर लेके आप फ्री में अपॉइंटमेंट ले सकते हो। अपॉइंटमेंट लेने के बाद आपको एक डेट दिया जाएगा, उस डेट में जाके आप वहाँ पर ट्रीटमेंट करवा सकते हो, या फिर आप वहाँ पर जाके अपॉइंटमेंट ले सकते हो, डॉक्टर दिखाने के बाद बातचीत करने के बाद आप अपॉइंटमेंट लेके उसके बाद जब भी अपॉइंटमेंट देता है उस दिन आप जाके ट्रीटमेंट करवा सकते हो, कोई प्रॉब्लम नहीं होगा, ठीक है। नेक्स्ट लिखेछेन भाई आपनार একটা নাম্বারটা দেবেন, দেখুন আমি নাম্বার দিতে পারবো না, কারণ নাম্বার দিলে আমি আপনাকে নাম্বার দেব, তারপর আরো অন্যজন চাইবে, তো হাজার হাজার আমার ফোন আসবে, তো হাজার হাজার ফোন আমি কি করে তুলবো, কি করে আপনাদের সাথে কথা বলবো, এক্স্যাক্টলি আপনি বুঝতে পারছেন। এবার আমারও তো কোনো কাজ আছে, ঠিক আছে, আমি এখান থেকে কোনো টাকা উপার্জন করি না, আমার নেক্সট অন্য কাজ আছে, ডিজাইনারের কাজ আছে, তো আমার সবসময় কম্পিউটার ব্যস্ত থাকি, তো সেইখানে আমি কাজ করি, তো এবারে ওই কাজ ছেড়ে আমি আপনাদের ফোন কল এরকম, ওই জন্য আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আমি চাই মানুষ হেল্প পাক, মানুষ আমার জন্য ভালো সুবিধা পাক, ট্রিটমেন্ট পেয়ে যাক, আমার জন্য সুস্থ হয়ে যাক, এটাই আমি চাই, ব্যাস আমার ভিডিও দেখে আপনি সুস্থ হয়ে যান, বা যে কোনো মানে যা হোক করে আপনি সুস্থ হয়ে যান, এটাই আমি চাই। তো নাম্বার দিতে পারবো না তার জন্য আমি আই এম ভেরি ভেরি সরি। তো আজকের কোশ্চেন শেষ হয়ে গেছে, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, প্রত্যেক রবিবারই আমি বেসিক্যালি অ্যান্সার দিই, তো কোনো কাজ থাকলে দিতে পারি না, আর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এইটুকু, ভালো থাকবেন, ভালো রাখবেন।